নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন জুমার দিন তোমরা পাবে তখন তোমরা বেশি বেশি আমার উপর দুরূদ শরীফ পড়বে। জুমার দিন আরেকটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে রসুলের প্রতি দুরূদ শরীফ পড়া। সুনানে নাসাইর হাদিস, হাদিস নাম্বার 1374। আন আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم ان من افضل ايامكم يوم الجمعه। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মধ্যে যত দিন আছে, ইন্না মিন আফদালি আইয়ামিকুম, সবচাইতে আফদল, সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে শ্রেষ্ঠত্ব, সবচাইতে মহত্বপূর্ণ দিন হচ্ছে ইয়াউমুল জুমআতি, জুমার দিন। সুবহানাল্লাহ। কেন? এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফিহি খুলিকা আদম আলাইহিস সালাম, এই দিন আদম আলাইহিস সালাতুসসালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। অফিহি কবিদ, এবং এই দিনেই তার জান কবজ করা হয়েছে। অর্থাৎ আদম আলাইহিস সালাতুসসালাম যেদিন ইন্তেকাল করেন সেই দিনটা হচ্ছে ইয়াউমুল জুমআর দিন। অফিহি নাফখাতুন, যেদিন শিঙ্গায় দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে সেই দিনটাও হবে ইয়াউমুল জুমআর দিন। অফিহি সাকাতু, আর ওই দিনটাই কিয়ামত অনুষ্ঠিত হবে। কিয়ামত সংঘটিত হওয়ার আগে শিঙ্গায় ফুৎকার দিবে। এই ফুৎকারটা তিনটা ধাপে দেওয়া হবে। প্রথম ফুৎকারকে বলা হয় নাফখাতুল ফাজ্ঈ, দ্বিতীয় ফুৎকারকে বলা হয় নাফখাতুস সাকি, তৃতীয় ফুৎকারকে বলা হয় নাফখাতুল কিয়ামি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি এখানে বলছেন অফিহি সাকাতু, নাফখাতুস সাক অনুষ্ঠিত হবে, এরপর থেকেই কিয়ামত শুরু হয়ে যাবে। নাফখাতুস সাকি অনুষ্ঠিত হবে যেদিন, সেদিনটাও ইয়াউমুল জুমআর দিন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাআকসিরু আলাইয়া মিনাস সালাহ, সুতরাং এই দিন তোমরা বেশি বেশি করে আমার উপর দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। তাহলে জুমার দিন আমাদের উপর গুরু দায়িত্ব, শ্রেষ্ঠ দায়িত্ব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি করে দুরূদ পাঠ করা। আমরা পড়বো তো ইনশাআল্লাহ। ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কেননা আমার কাছে তোমাদের দুরূদ শরীফগুলো পেশ করা হয়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি দুরূদ শরীফ পড়লেন। এক বর্ণনায় এসেছে আল্লাহ সুবহানাহু তাআলার স্পেশাল কিছু ফেরেশতা আছে, তারা শুধু পৃথিবীর কোন প্রান্তে আল্লাহর কোন বান্দা রসুলের প্রতি দুরূদ শরীফ পাঠ করে সেটা শুধু কালেকশন করে। ওইটা কালেকশন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ঠিকানা সুদ্ধা রসুলের কাছে পেশ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাআকসিরু আলাইয়া মিনাস সালা, বেশি বেশি করে আমার প্রতি তোমরা দুরূদ শরীফ আদায় করো, দুরূদ শরীফ পাঠ করো। ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, কেননা এই দুরূদ শরীফগুলো আমার কাছে পেশ করা হয়। কালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ওকাইফা তুরাদু সালাতুনা আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে কিভাবে এটা পেশ করবেন? অকদ আরামতা আই ইয়াকুলুনা কদ বালিতা ইয়া রাসূলুল্লাহ, এক সময় তো আপনি ইন্তেকাল করবেন, আপনার লাশটা মাটির মধ্যে রাখা হবে, এই মাটিগুলোর সাথে মানুষের দেহটা মিশে যায়, মাটি খেয়ে ফেলে। ইয়া রাসূলুল্লাহ, আপনার দেহটা যদি এইভাবে মাটি খেয়ে ফেলে বা বিলীন হয়ে যায় তখন আপনার কাছে কিভাবে ফেরেশতারা আমাদের দুরূদ শরীফ পাঠ করাটা উপস্থাপন করবে? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিচ্ছেন, ক্বালা ইন্নাল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদ হাররামা আলাল আরদ, জমিনের জন্য হারাম করে দিয়েছেন, আন তাকুলা আজসাদাল আম্বিয়াই আলাইহিমুস সালাম, শুধু আমি নবী নই, সকল আম্বিয়া আলাইহিস সালাতুসসালামের দেহকে গ্রাস করা, খেয়ে ফেলা এবং মাটির সাথে মিশিয়ে দেওয়া মাটির জন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছেন। আমাদের মধ্যে কিছু ভাইদের চিন্তা এমনও আছে, আমাদের নবী এবং অন্যান্য নবীগণ তারা ইন্তেকাল করেছেন এবং তারা মাটির সাথে মিশে গেছেন, বলেন নাউজুবিল্লাহ। এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে, এই ধারণা ভুল ধারণা। সকল নবীদের, সকল আম্বিয়া আলাইহিস সালাতুস সালামের দেহ মাটি খাওয়া
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এটা সুনানে নাসাইর 1374 নম্বর হাদিস। এবং অন্যান্য হাদিসের মধ্যে এসেছে প্রত্যেক নবী তাদের কবরের মধ্যে তারা জীবিত। তারা কিভাবে জীবিত? তারা কিন্তু আমাদের মতো ভাত তরকারি খাই এরকম জীবিত নয়, সেটা হচ্ছে আলামে বারজাখ, এটা হচ্ছে গায়েবের বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বর্ণনা করেছেন সকল নবী জীবিত, আমরা জীবিত এতটুকুর মধ্যে ইমান আনবো। কিভাবে জীবিত, তারা ওইখানে কেমন আছে, কি করতেছেন, এত কিছু অ্যানালাইসিস করা আমাদের প্রয়োজন নাই। আল্লাহকে কে সৃষ্টি করেছেন, এরকম কিছু উদ্ভট প্রশ্ন করে না, এটার অ্যানালাইসিস করা, এটা গবেষণা করা, এটা হারাম। এটা নিয়ে যারা গবেষণা করবে এদেরকে পথভ্রষ্ট বলা হয়েছে। সুতরাং যতটুকু আমাদেরকে কোরআন এবং হাদিসে মেসেজ দিয়েছেন আমরা এতটুকুর মধ্যে ইমান আনবো, বাড়তি চিন্তা করবো না। বাড়তি চিন্তা করতে গেলে আমাদের পথভ্রষ্টতার সম্ভাবনা রয়েছে, সুতরাং আমরা এই বিষয়গুলো সতর্ক থাকব। আবার অনেকে মনে করে আমরা মিলাদ পড়ি, মিলাদের মাঝখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি হাজির হয়ে যায়, নাউজুবিল্লাহ। এই ধরনের উদ্ভট ধারণা চিন্তা সব কিছু শিরকের পর্যায়ে, এই ধরনের ধারণা করা যাবে না। আরেকটা কথা বলি, এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাতিরু আলাইয়া মিনাস সালাহ, আমার প্রতি বেশি বেশি করে তোমরা দুরুদ পাঠ করো। দুরুদ পাঠ করা মানে কি মিলাদ পড়া? আমি এই কথাটা আপনাদের সামনে অনেকবার বলেছি, মিলাদের শুরু থেকে শেষ পর্যন্ত যত দুরুদ শরীফ পড়া হয় সবগুলো মানুষের বানানো, একটাও হাদিসে উল্লেখিত কোনো দুরুদ নাই। আপনি যদি মিলাদ পড়েন, এটা গজল বা সঙ্গীত আমরা রসুলের নামে গাই, রসুলের শান মানের জন্য আমরা বিভিন্ন কবিতা আবৃত করি, সেভাবে আপনি আবৃত করতে পারেন, তবে এটাকে দুরুদ শরীফ মনে করে পড়লে কোনো সওয়াব নাই। হাদিসে উল্লেখিত দুরুদগুলো আমরা পড়ব, তবে আমার জানাশোনার মধ্যে আমি যতটুকু দেখেছি 11টা দুরুদ শরীফ পাওয়া যায় হাদিস শরীফের মধ্যে। 11টা দুরুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দুরুদ হচ্ছে নামাজে যে দুরুদ শরীফ আমরা পড়ি, দুরুদ ইব্রাহিম, সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দুরুদ। আপনি দেখবেন এই 11টা দুরুদ শরীফের মধ্যে সবগুলোই প্রায় কাছাকাছি এই দুরুদ ইব্রাহিমের সাথে মোটামুটি সামঞ্জস্যপূর্ণ। বলতে চাচ্ছিলাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ শরীফ পড়তে হবে মানুষের বানানো দুরুদ শরীফ না রসুলের শিখানো দুরুদ শরীফ? রসুলের শিখানো দুরুদ শরীফ পড়তে হবে। এবার আসেন, আমরা মিলাদ পড়তে গিয়ে ইয়া নবী সালামু আলাইকার সময় আমরা দাঁড়িয়ে যাই, অনেকক্ষণ বসে আছেন, আপনি দাঁড়ান, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি এই চিন্তা করেন, আমাদের দুরুদ শরীফ পড়ার ভিতরে বা মিলাদ শরীফ পড়ার ভিতরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসছে, এই জন্য আপনি দাঁড়িয়ে গেছেন, আস্তাগফিরুল্লাহ, তাহলে কিন্তু আপনার ইমানও চলে যেতে পারে, এটা শিরিকের পর্যায়ে চলে যাবে। সবখানে হাজির নাজির, তিনি কে? আল্লাহ। তিনি হাজির আছেন তার মানে আল্লাহ সুবহানাহু তাআলা সশরীরে হাজির আছে এটা নয়। আল্লাহর কুদরত, আল্লাহর শ্রেষ্ঠত্ব, মাহাত্ম্য, আল্লাহর সব গুণাবলী আপনার সামনে হাজির। তিনি আপনাকে দেখছেন, আপনাকে শুনছেন, আপনার সব ধারণা তিনি একেবারে স্পষ্ট পর্যবেক্ষণ করছেন। এখন আপনি যেখানে আছেন সেখানে আপনাকে অবজারভেশন করতে পারে, দেখে শুনে আপনাকে সব ধরনের শাস্তি এবং পুরস্কার দিতে পারেন, তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ। তিনি কোনো নবীকে এই মুজিজা দেন নাই। আচ্ছা, যদি আল্লাহ তাআলা মুজিজা দিত আমাদের কোনো সমস্যা ছিল? আমাদের কোনো সমস্যা ছিল না। তবে আল্লাহ তাআলা যেহেতু দেয় নাই, ওই মুজিজা আমরা মনে করা, ধারণা করা বা এই ধরনের চিন্তা আনা মোটেও ঠিক হবে না। সুতরাং আমরা এমনি দাঁড়াতো অভ্যাস আছে, এই জন্য আমরা দাঁড়াচ্ছি, এটা ভিন্ন কথা। তবে এই চিন্তা করা যাবে না কোনো বুজুর্গ ব্যক্তি চলে আসছে অথবা কোনো নবী রাসূল চলে আসছে, এই জন্য আমরা দাঁড়াচ্ছি, এই ধরনের চিন্তা শিরিকি চিন্তা, এই ধরনের চিন্তা করলে ইমানও চলে যেতে পারে, এই জন্য আমরা এই বিষয় থেকে সতর্ক থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। জুমার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরা কাহাফ পড়তে। সূরা কাহাফ যে ব্যক্তি পড়বে এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত আপনার মর্যাদা এত বেশি উন্নত হবে যে আল্লাহর দরবারে আপনার মর্যাদা আলোকিত নূরের মতো চমকাতে থাকবে, সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবির হাদিস, হাদিস নাম্বার 2175। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
মান ক্বারা সূরাতুল কাহফি ফি ইয়াউমিল জুমআতি, যে ব্যক্তি নাকি সূরা কাহাফ জুমার দিন পাঠ করবে বা তেলাওয়াত করবে, আদা লাহুন নূরু মা বাইনাল জুমআতাইনি, দুই জুমার মধ্যবর্তী সময়টুকু আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে তার মর্যাদা নূরের মতো আলোকিত হয়ে চমকাতে থাকবে। সুবহানাল্লাহ।